দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক। দৈনিক আক্রান্তের সংখ্যা আজও 20,000-এর বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 20,528 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 20,044 জন। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 49 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 56। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 5,25,709 জনের। মোট আক্রান্তের সংখ্যা 4,37,50,599। এর পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 1,43,449। করোনা সংক্রমণের ভয়ঙ্কর এই সময় আমরা পেরিয়ে এসেছি, কিন্তু সম্প্রতি ফের একবার চোখ রাঙাতে শুরু করেছে মারণ ভাইরাসের সংক্রমণ। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সংক্রমণের চতুর্থ ঢেউ। দেশ ও রাজ্যে সংক্রমণের পরিসংখ্যানের দিকে নজর রাখলেই তার ইঙ্গিত মিলছে। গত 3 দিন ধরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 20,000-এর ওপরে, দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। বাংলার ছবিটাও অনেকটা একই। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে 3,000 ছাড়িয়ে গেছে। ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলিতে ফের রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সর্বাধিক প্রভাবিত হচ্ছেন বয়স্করা। এখন যেভাবে কেস বাড়ছে তাতে কিন্তু চিন্তিত হওয়ার কারণ আছে, কারণ আমরা থার্ড ওয়েভ ওমিক্রনের সময় শুরুর থেকে যেরকম কেস দেখছিলাম এখন প্রায় সেরকমই বা তার থেকেও বেশি হয়তো কেস হচ্ছে। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না, ভালনারেবল পপুলেশন যারা তারা কিন্তু অলওয়েজ অ্যাট রিস্ক। কাজেই আপনি যদি ইয়াং হন, আপনার ইমিউনিটি যদি স্ট্রং থাকে, আপনি কিন্তু বেঁচে যাবেন। কিন্তু আপনার থেকে যার হবে তার মৃত্যুর দায়িত্ব আপনি নিতে পারবেন, তো সেইটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। নাম্বার অফ পেশেন্ট যদি বলেন হচ্ছে যে মানে এই ওয়েভগুলো ছোট ওয়েভ হবে। আমরা থার্ড উইক অফ জুলাই এবং থেকে ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে আশা করছি এটা হচ্ছে যে থিতিয়ে পড়বে। তো নাম্বার অফ ইনফেকশনেরও যদি রেট দেখেন ওটা হচ্ছে যে এখন পিকে আছে, আস্তে আস্তে ওটা হচ্ছে যে নামবে। লকডাউন থেকে নাইট কারফিউ, স্কুল কলেজ বন্ধ থেকে ওয়ার্ক ফ্রম হোম, করোনার বাড়বাড়ন্তের সময় এই সব কিছুরই সাক্ষী থেকেছি আমরা। এখন অবশ্য জীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে, ফের শুরু হয়েছে স্কুল কলেজ। এরই মধ্যে করোনা ফের একটু একটু করে বাড়তে থাকায় শনিবার নবান্নে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক CMOH এবং জেলা শাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, যেখানে কোভিড বিধি মেনে চলা, মাস্ক পরার উপরে জোর, বাজারে নজরদারি বাড়ানো, থার্মাল স্ক্রিনিং, কোভিড টেস্টের পরিমাণ বাড়ানো, করোনা বিধি মানতে সচেতনতামূলক প্রচারে জোর, বুস্টার ডোজ নেওয়ার জন্য সচেতনতা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো একটা সময় হয়তো একটা বিপজ্জনক রূপ তৈরি হলো, সেইটা কিন্তু হতে পারে, হয়নি ভালো কিন্তু হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। সব সরকারকে, কেন্দ্র হোক রাজ্য হোক, পরিকাঠামো তৈরি রাখতে হবে, ঠিক স্লিপ ফিল্ডারদের মতন তৈরি থাকতে হবে, যে কোনো সময় ক্যাচ আসবে। করোনা বিধি মেনে চলা, সময় মতো ভ্যাকসিনেশন আর পর্যাপ্ত কোভিড টেস্টের উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা।